ফ্রিলান্সার্স আর গিভেন ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বেসিক্যালি অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা পেপাল নিয়ে ভিডিও মেক করবো। আগে আমি গত ভিডিও মেক করছি যেটা পেনিয়ার কার্ড নিয়ে, পেনিয়ার কার্ড আমি অর্ডার করে দেখাইছি আমার চ্যানেলে। আপনারা চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আমার চ্যানেল থেকে গিয়ে ভিডিওটা দেখে আসবেন। আর আগে আমাকে আমি বলছিলাম যখন, তখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে রিকোয়েস্ট করছিলেন যে পেপাল নিয়ে ভিডিও মেক করতে। অ্যান্ড আমি আজকে পেপাল নিয়ে আজকে একটা ভিডিও মেক করবো, যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আমাদের বাংলাদেশের এনআইডি কার্ড দিয়ে এবং বাংলাদেশের একটা এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায়, আর বাংলাদেশের নাম্বার দিয়ে। আপনারা অনেকে হয়তো দেখছেন পেপালের ভিডিও, যা ইউটিউবে অনেকেই করছে, যা সাইপ্রাস অ্যাকাউন্ট দিয়ে, যার মাধ্যমে সাইপ্রাসের কান্ট্রির লোকেশন দিয়ে বাট পরে বাংলাদেশের লোকেশনে এবং বাংলাদেশের নাম্বার দিয়ে করছে। বাট আমি এরকম করব যে বাংলাদেশের এনআইডি কার্ড, বাংলাদেশের অ্যাড্রেস এবং বাংলাদেশের নাম্বার সহ অ্যাকাউন্ট করে দেখাবো, পেপালের অ্যাকাউন্ট। এটা কিন্তু আমি জানি না কতটুকু লিগ্যাল এবং কতটুকু আনলিগ্যাল, ইলিগ্যাল, বাট আমি চেষ্টা করব আমি যেরকম করি আপনারা করবেন। যদি আপনাদের মনে হয় এটা আপনার ইউজফুল হবে আপনারা করবেন, ভিডিওটা পুরো দেখুন। দেখার পর যদি মনে করেন যে ইউজফুল এবং এটা আপনাদের আপনারা ইউজ করে কোনো একটা আপনাদের মানে ইউজফুল হবে, আপনারা কাজে আসবে, তাহলে আপনারাই অ্যাকাউন্ট করবেন, এর আগে অ্যাকাউন্টটা করবেন না। আর আমি আপনাদের এটাই বলবো যে আমার ভিডিওটা পুরো দেখুন প্লিজ, পাশের বেল আইকনটা অন করুন, সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, আর কমেন্ট করে জানাবেন যে কোনো প্রবলেম হয়েছে কিনা। যদি কমেন্টে প্রবলেম জানান তাহলে আমি অবশ্যই আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, ফেসবুকে এসে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আপনাদের আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, প্রোফাইল লিঙ্ক, এরকম আমি মানে নর্মালি কেউ ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেন, আমি জাস্ট আপনাদের সবাইকে আলাদা আলাদা করে পার্সোনালি কথা বলে সবাইকে হেল্প করছি। আপনারা যারাই যাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্টে নক দিবেন, আমি যখনই পসিবল হয় আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো, এবং কন্ট্যাক্ট করে আমি ইজিলি আপনাদের বুঝিয়ে দেবো যতটুকু বোঝানো যায়, হেল্প করা যায়। আর আমি জাস্ট ওকে বলবো যে আমি একটা আরেকটা টুইস্ট আছে, যেটা আমি এই যে পেপার অ্যাকাউন্টটা করবো, এখানে আমি একটা ওয়ে আছে যার মাধ্যমে আমি একটা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করে দেখাবো। যদি এটা যা এটা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি দেখছি অ্যাড হয়, কিন্তু কখনোই আমি উইথড্র দিইনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাংলাদেশ ডেভেলপমেন্টের ব্যাঙ্কে আমি একটা অ্যাড করছি আমার নিজের ব্যাঙ্ক, বাট কোনো উইথড্র দিইনি। আমি জাস্ট অ্যাড করে দেখবো এবং দেখাবো আপনাদের, আশা করি আপনারা দেখবেন। যদি মানে এটা এজ এ ফর্মালিটি, যদি কোনো সময় জানেন যে আপনি বাংলাদেশের এনআইডি কার্ড দিলেন, বাংলাদেশের নাম্বার দিলেন, বাংলাদেশের অ্যাড্রেস দিলেন এবং বাংলাদেশের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখলেন, যদি কোনো সময় আপনার অ্যাকাউন্ট লিমিটেশন করে, সাইপ্রাস অ্যাকাউন্ট অনেক সময় লিমিটেশন করতো, কিন্তু এখন যদি ধরেন আপনার এই পেপ্যাল অ্যাকাউন্ট কোনো সময় লিমিটেশন করলো, আপনি পেপ্যাল সাপোর্টে কল দিবেন অথবা তাদের টেক্সট করে কন্ট্যাক্ট করে বলবেন যে আমার যে অ্যাকাউন্ট আপনারা লিমিটেশন করছেন, আমি তো অলরেডি এখানে আমার বাংলাদেশের এনআইডি কার্ড সাবমিট করছি, এনআইডি কার্ড নাম্বার দিছি, এনআইডি কার্ড আমি এনআইডি কার্ডের নাম দেওয়া প্লাস আমার যে অ্যাকাউন্ট আছে এটা বিজনেস অ্যাকাউন্ট, প্লাস আমার এই অ্যাকাউন্টে যখন আমার অ্যাড্রেসটাও আমি বাংলাদেশের লোকেশন দিছি এবং আমি বাংলাদেশের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছি। আপনার যদি তোমার প্রবলেম হইতো তো বাংলাদেশের অ্যাকাউন্টটা অ্যাড করতেন না, এটা জাস্ট আমার অপিনিয়ন। যদি আপনার এরকম করেন তাহলে আপনার কখনো যদি লিমিটেশন করে ফেলে অ্যাকাউন্টও, তারপরও আপনার নষ্ট মানে কোনো প্রবলেম ফেস করবেন না। এটা জাস্ট আপনাদের যদি মনে করে আপনার ইউজ করতে চান তখন ইউজ করবেন, আর যদি মনে করেন ইউজ করবেন না, ইউজ করবেন না। আমি যতটুকু জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমি বেশি ইউজই করিনি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। সো প্লিজ আমাকে কোনো কিছু ভুল বলবেন না, বা আমাকে এরকম মনে করবেন না যে আমি একটা কোনো জাস্ট দেখানোর জন্য কিছু একটা যে কোনো কিছু দেখাই দিচ্ছি। আমি যতটুকু পারি অতটুকু নিয়ে আমি একটা ভিডিও মেক করছি, আশা করি আপনারা সব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখুন, দেখার পর আপনি ডিসাইড করবেন এবং আপনি কি এটা করবেন কি না। যদি আপনি যদি মনে করেন আপনি করবেন না তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ করে যাবেন, আর যদি অ্যাকাউন্টটা করতে চান তাহলে ভিডিওটা দেখুন। আর ওভারঅল আমি একটা কথা বলতে চাই যে আপনাদের আমি একটা যে আপনাদের আমার যে চ্যানেলটা, আমার চ্যানেলটা হলো টেকনিক্যাল রিলেটেড গ্রাফিক্স ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে। তো যারা ওয়েব ডিজাইনে আমার বাইরে আছেন, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতেছেন, তাদের জন্য আসলে হোস্টিং কিনা ডোমেইন হোস্টিং কিনা অনেক ঝামেলা প্রয়োজন হয়। এবং আপনারা সবাই জানেন অবশ্য যে COVID-19 একটা কারণে সব বিজনেসের সবাই, যারা বিজনেসম্যান আছে, যারা বিজনেস রিলেটেড কাজ করছেন, সবার একটা প্রবলেম ফেস করতেছে। সো দ্যাট এখন একটা প্রপার টাইম আমরা একটা ডোমেইন হোস্টিং কিনতে পারবো। আমি আপনাদের একটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক রাখবো, যেখান থেকে আপনারা যদি ডোমেইন হোস্টিং কিনেন আপনারা 2.75 যেটা ব্লু হোস্ট আপনাকে প্রোভাইড করবে এই এই প্রাইস, এবং 30 থেকে 60 ডেজ মানে গ্যারান্টি সহ আপনি একটা ডোমেইন হোস্টিং কিনতে পারবেন, যার মাধ্যমে আপনি যদি ডোমেইন হোস্টিং কিনেন আর আপনি মানে ইজিলি এটা ইউজ করতে পারেন। কারণ আমরা জানি ব্লু হোস্ট একটা পাওয়ারফুল ওয়েব হোস্টিং সার্ভার, এবং এখান থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনেন আপনার মানে সবচেয়ে ভালো একটা মানে আপনার জন্য কাজে আসবে। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে থাকবো, যদি আপনারা মনে করেন যেটা ইউজফুল তাহলে আপনারা প্লিজ ডিসক্রিপশনটা গিয়ে চেক করে আসবেন, কিনতে চাইলে কিনবেন, না কিনলেও না সমস্যা না, আপনারা জাস্ট সেখান থেকে শেয়ার হোস্টিং যে বেসিক প্ল্যান ওটা কিনতে পারেন, আমি মনে করি এটা সবচেয়ে বেস্ট, আপনারা চাইলে ওটা গিয়ে দেখে আসতে পারেন।
তাহলে আর আমরা কথা না বাড়াই আমরা জাস্ট ভিডিওতে চলে যাই, আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে এবং আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পুরো কম্পিউটার স্ক্রিনে যা যা আছে আমি যা যা করবো এ টু জেড আপনাদের বুঝিয়ে বলবো। আশা করি আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং এ টু জেড দেখবেন, প্লিজ কোনো প্রকার কাট করবেন ভিডিওতে। আর যদি কোনো কিছু বুঝেন না সাথে সাথে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে, আমার নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আনলিমিটেড কমেন্ট করবেন, আপনার যদি ভালো লাগে কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, আমার কোনো সমস্যা না। আপনার যদি কমেন্ট করেন আমি বুঝতে পারবো যে আপনার আমার ভিডিওটা ভালো লাগতেছে কি না, এবং লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের বন্ধুদের শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন ভিডিওটা, আর পাশে থাকবেন আমার। আশা করি আমি আর নতুন নতুন ভিডিও মেক করতাম। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা স্ক্রিনে চলে থ্যাংক ইউ। সো আমি যেরকম বলছিলাম আপনাদের যে আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমি এখন লাইভ দেখাবো, আমার রেকর্ডিং কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে। তো আমি এখন এখানে আমি একটা ইনফরমেশনগুলো লিখে রাখছি, যে ইনফরমেশন অনুযায়ী আমি অ্যাকাউন্ট করবো। প্রথমে আমি আমার অ্যাকাউন্টটা দেখে নিই, এই অ্যাকাউন্টটা দেখতেছেন আপনারা একটা পেপ্যাল অ্যাকাউন্ট। সো আচ্ছা আমার একটা ইমেলও ঠিক আছে। আচ্ছা ওকে, আমি এই পেপ্যাল অ্যাকাউন্টে আমি যদি এখানে আসি ব্যাঙ্ক অ্যাকাউন্টসের মধ্যে আসি, এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি এর জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেখাই। এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা এবং এটা পুরো পেপ্যালের সাথে লিঙ্ক করা। তো আপনারা এখানে দেখতে পারবেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা কি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড, অ্যান্ড এখানে রিমুভ ব্যাঙ্কের অপশন আছে এবং এখানে 0242 সামথিং, এই আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষের চার অক্ষর এটা দেখাইতেছে, ঠিক আছে। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করতে হয় তাও আমি লাস্টের দিকে একটা টুইস্ট হিসেবে দেখাবো। এটা জাস্ট একটা সিম্পল জিনিস, এটা মানে আমি কখনো উইথড্রও দেয় নেই বা কিছু করি না, জাস্ট আমি অ্যাড করে রাখছি। এটা জাস্ট ফর সেফটি আপনি অ্যাড করে রাখতে পারেন, যদি কোনো সময় প্রবলেম ফেস করেন তাহলে আপনি এইরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে থাকলে, আপনার লিমিটেশন করলে অথবা কোনো প্রকার আইডি ভেরিফিকেশন চাইলে, দেন আপনি আইডি কার্ড সব কিছু তো দিবেন, কারণ আমি যেভাবে দেখাবো সব কিছু আইডি কার্ড সব কিছু সাবমিট করবো। বাট যদি বলে যে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছেন এটা কি ভেরিফাইড কিনা, তখন বলবেন যে আমি তো আমার বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করছি, তো আপনারা তো অ্যাড রিমুভ মানে অ্যাকসেপ্টও করছেন, ঠিক আছে। তো এটা জাস্ট একটা ওয়ে আর কিছুই না। তাহলে এটা অ্যাড করলে কিন্তু আবার পেমেন্টের সিস্টেমটা হয়, সো জন্য আমি মনে করি সবচেয়ে ভালো যে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন এটা অ্যাড করলে। আচ্ছা যাই হোক, তো এই যে ব্যাঙ্কটা আছে ব্যাঙ্কের বিষয়টা আমি এখানে আপনাদের ক্রস করে দেখাই, জাস্ট এইভাবেই ব্যাঙ্কের বিষয়টা, আমি ব্যাঙ্কের যে বিষয়টা আমি আছে আমি সিম্পলি পুরো অ্যাকাউন্ট করে দেখাবো। সো আমি এটা থেকে লগ আউট করে ফেলি, প্রথমে তুমি এই অ্যাকাউন্ট থেকে আমি লগ আউট করে ফেলতেছি, এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। আমি একদম লাইভ আপনাদের অ্যাকাউন্টটা করে দেখাবো, সো আপনারা আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এখান থেকে আমি সাইন আপে চলে যাচ্ছি, সাইন আপে চলে গেলাম, আমি লিঙ্কটা দিব একটা ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা চলে যাবেন, তাহলে সবচেয়ে বেটার হবে আপনাদের জন্য, না হলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না এবং কিছুই পারবেন না, ঠিক আছে। আর আপনারা যদি এই লিঙ্কের মাধ্যমে যান তাহলেই এই সিস্টেমটা করতে পারেন, যে ব্যাঙ্কের ইনফরমেশন এবং বাংলাদেশ এনআইডির সিস্টেমটা। তো এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আমাকে আরেকটা জিনিস করতে হবে যে বিজনেস অ্যাকাউন্টের কী পারপাসে আমি রিসিভিং অ্যামাউন্ট, এখানে দিয়েছি মার্কেট প্লেস, এখানে ইনফরমেশন দিচ্ছি আই এম নট শিওর, কারণ আমার কাছে এখন শিওর নয়, অনেকগুলো চাইতেছে এস্টিমেট মান্থলি সেল যেটা। আচ্ছা এই তিনটা জিনিস দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আমার যেটা করতে হবে এখানে জাস্ট নেক্সটে কন্টিনিউ ক্লিক করে দিলাম, কন্টিনিউ ক্লিক করার পর চলে আসছে ইমেলের ব্যাপার, ইমেলের ব্যাপারের জন্য আমি এখানে ইমেল একটা ক্লিক করে লিখে রাখছি। তো আমি ইমেলটা কপি করতেছি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব, সো পেস্ট ইট এখানে করে দিলাম, অ্যান্ড এটাকে কন্টিনিউ করলাম। এখন পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ডটা আমি দিতেছি, যার মাধ্যমে আমি এখানে পাসওয়ার্ডটার মাধ্যমে আমি একটা দেখতে পাবো, সো পাসওয়ার্ডটা আমি দিতেছি। পাসওয়ার্ডটা এমনভাবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যার মাধ্যমে পেপ্যাল সাপোর্ট করে, আপনি যদি নর্মাল পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু পেপ্যাল এটা সাপোর্ট করবে না, তো এটা একটু ভালো করে মানে মাথায় রাখবেন। এবং কন্টিনিউ ক্লিক করতেছি, আমার অ্যাকাউন্টটা মানে অলরেডি 50% অ্যাকাউন্ট হয়ে গেছে, বাকিগুলো করতে হবে। তো লিগেন নেমটা, নেমটা এখান থেকে দিতে হবে, সো আমার নেম আমি এখান থেকে নেমটা দিতেছি, ওকে, অ্যান্ড দ্য লাস্ট নেম ইজ এম আই, ওকে। তো বিজনেস ডিটেলস যেটা লিগেল নেম এটা আমি ওনার নামেই দিতেছি, যে ভাইয়ের অ্যাকাউন্ট করতেছি আল আমিন, ওকে আল আমিন লিখে দিলাম। দেন এটা একটা বাংলাদেশের নাম্বার অ্যাড করতে হবে, সো আমি বাংলাদেশে একটা নাম্বার অ্যাড করতেছি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব নাম্বারের জন্য। আমি আগেই বলছি যে আমি বাংলাদেশের নাম্বার, বাংলাদেশের এনআইডি,
সব কিছুই অ্যাড করবো। তো বাংলাদেশের নাম্বারটা অ্যাড করতেছি এখান থেকে, বাংলাদেশের নাম্বার একটা আমি লিখে রাখছি, নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম, সিম্পলি কপি করে অ্যান্ড ওখানে জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, এটা পেস্ট হয়ে গেছে। দেন আমাকে এখানে একটা অ্যাড্রেস লাইন দিতে হবে, অ্যাড্রেস লাইনের জন্য এখানে অ্যাড্রেস আমি লিখে রাখছি, অ্যাড্রেসটা কপি করলাম, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা জাস্ট যে কেউ করতে পারবে, একদম সিম্পল প্রসেস, কোনো ঝামেলা কিছু নাই, জাস্ট আপনারা সবাই করতে পারবেন। এখানে সিটি যেটা আছে, শিল্প এটা আছে ওইটা, হ্যাঁ ডিস্ট্রিক্টটা ওইটাই দিলাম, সিটি যেটা এটা ওইটা দিলাম, সিটিটাও এটা দিলাম, সিটি জিনাইদা সামথিং, না সিটিও এটা, হ্যাঁ জিনাইদা সামথিং, হ্যাঁ জিনাইদা সিটি, আচ্ছা সিটিটা আমি জিনাইদার আন্ডারে যেটা আছে ওটা দিতেছি। আচ্ছা এখানে এই এটা দিলাম, আচ্ছা ওকে, এখন আমার জিপ কোড, যেটা জিপ কোডটা দিয়ে দিতেছি 7320, ওকে 7320। এবার এটা সিলেক্ট না করলে হবে, এটা আমার প্রয়োজন নেই, তো আমরা সিলেক্ট করতেছি না। এখান থেকে আমি ইউএসডি ব্যালেন্স সিলেক্ট করবো, এখান থেকে ইউএস ডলার সিলেক্ট করতেছি এবং বাই ক্লিকিং যেটা অ্যাগ্রি করতেছি এবং কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো আপনারা একটু ভালো করে দেখে করবেন, কোনো প্রকার ভুল করবেন না। এরপর যে কাজটা হচ্ছে, কাজটা আমরা 80% কাজ শেষ করে ফেলছি, এখন কাজটা হইতেছে এখান থেকে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোলো পার্টনার, যেটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম এবং প্রোফাইল কী দিলাম এটা দিব প্রফেশনাল সার্ভিস, এখান থেকে প্রফেশনাল পিআরও এফই, যেহেতু আমরা একটা ফ্রিল্যান্সিং করবো তো আমরা প্রফেশনাল সার্ভিসটা দিয়ে দিলাম। দেন এখানে আবার আপনি যদি গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন সিলেক্ট করতে, ওয়েব প্রোগ্রাম হলে প্রোগ্রামিং টেক আছে, অনেকগুলো সার্ভিস আছে, তো আমি প্রফেশনাল সার্ভিস দিতেছি, আমি মাল্টিপারপাসে ইউজ করবো এটা, সবভাবেই করতে পারবেন। এটা যে কোনো এটা জাস্ট একটা ফর্মালিটি আর কিছুই না, আপনি যে মনে করেন না যেন আমি এইভাবে অ্যাকাউন্ট করছি তো অ্যাড করতে পারবো কি না পেপালে বা ফাইবারে অথবা অন্যান্য সার্কেটে মার্কেট প্লেসে, আপনি যে কোনো জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন, রিসিভ করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। দেন এখানে একটা ইউআরএল, আমার এটা নাই, আমি এখন প্রয়োজন নেই, যদি আপনার থাকে আপনার ফাইবার প্রোফাইল অথবা আপনার নিজের কোনো পার্সোনাল ওয়েবসাইট দিতে পারবেন, সমস্যা নয়। কন্টিনিউ ক্লিক করে দিতেছি, দেন আমাকে এখন চাইতেছে যে জিনিসটা আমরা 80% ডান করার পর, এখানে আমার একটা জিনিস চাইতেছে, আমার ইনফরমেশন, ডেট অফ বার্থ, এখানে 8/11/08/11 মানে নভেম্বর, এখান থেকে নভেম্বর সিলেক্ট করতেছি, 1995, ওকে, ওনার যেটা ন্যাশনালিটি, উনি কোন দেশের বাসিন্দা, উনি বাংলাদেশের, আমরা বাংলাদেশের, বাংলাদেশ সিলেক্ট করতেছি এখান থেকে, বাংলাদেশের, বাংলাদেশের, হ্যাঁ এই বাংলাদেশের অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। আইডেন্টি কার্ডটা আমি ন্যাশনাল আইডি দিব, আপনার চাইলে পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, আপনার যেটা আছে ওইটা দিতে পারবেন, কোনো সমস্যা না। এখান থেকে আইডি কার্ডের নাম্বারটা আমি কপি করে নিব, এখানে আমি লিখে রাখছিলাম আগে থেকেই সুবিধার্থে, আপনার চাইলে এরকম লিখে রাখবেন সবচেয়ে বেটার হবে। তো এটা দিয়ে দিলাম, দেন অ্যাড্রেসটা আমি সেম অ্যাবভ দিয়ে দিলাম, যেটা আমি দিছি বিজনেস অ্যাড্রেস, ওইটাই আমার হোম অ্যাড্রেস, সাবমিট। তো এখানে সাবমিট করার পর একটু লোড নিবে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, অলমোস্ট সব কিছু হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন জাস্ট আমি যদি সামারিতে চলে আসি, সামারি চলে আসলাম এবং আমি যদি অ্যাকাউন্টে যাই, আমাকে বলবে যে ইউর অ্যাকাউন্ট, ফোন নাম্বার অ্যাড করছি, টেক অ্যাকশন, সব কিছু আসছে, ইমেল ভেরিফিকেশনের জন্য দিবে একটু পর, আমাকে জাস্ট ভেরিফাই করলেই আমার মানে ঝামেলাটা শেষ, আর কিছুই নেই। এখন আমাকে প্রথমে নিয়ে গেলো অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পর আমাকে এখানে দেখতে পাচ্ছেন ইমেল কনফার্মেশন যেটা, তো এটাতে ক্লিক করলাম, ইমেলের ব্যাপারটা, ইমেল আসে নাই এখনও, আচ্ছা এটা আসবে, আসতে একটু লেট হচ্ছে। আমি এখানে ফোন নাম্বার অ্যাড করছি, এটা বিজনেস প্রোফাইল, বিজনেস অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দিতে চাইতেছে, তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম, চলে যাও অসুবিধা কিছু না, আবার ইনবক্সে চলে আসছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, চেক করে নিই, ঠিক আছে সব কিছু, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে সব কিছু প্রোভাইডেড আছে, প্রোভাইডিং আছে, ওল কিছু লাগবে না আমার, এক্সট্রা কিছু লাগবে না। হ্যাঁ এখানে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট একটা দেখতে পাচ্ছেন, তো আমার আর সামারিতে চলে আসে, আর লাগবে না আমার। এখান থেকে কনফার্ম অ্যান্ড অ্যাক্টিভেট, কনফার্ম ইউর অ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হলে আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে, মাস্ট বি। তো ইমেলটা আপনি ভেরিফাই করার পর আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আবার লগ ইন করবেন, আপনাকে নিয়ে যাবে আবার সামারি পেজে, আশা করি
আপনি যদি সঠিক পর্যায়ে এ টু জেড আমার ভিডিও দেখে করেন তাহলে আশা করি কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না। তারপরে যদি কোনো প্রকার প্রবলেম হয় প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন, আমি আসি কমেন্টে। কোনো প্রকার প্রবলেম হলে আমি অবশ্যই আপনাদের সলভ করার চেষ্টা করবো এবং সলভ করে দিব, আশা করি যতটুকু আমি সম্ভব করে দেবো। আপনারা জাস্ট কমেন্ট করবেন, আমি আশা করি কমেন্ট করব। এবং আপনারা যদি প্রবলেম ফেস নাও করেন অ্যাজ এ মানে যদি আপনার অ্যাকাউন্ট হয়ে যায়, আপনার যদি ভিডিও ভালো লাগে আপনি একটা কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আমার এটা ধারা কোনো একটা মানে কাজ হয়েছে কি না, ঠিক আছে? তো এটা জাস্ট আর যে ব্যাপারটা আমাদের এখানে সব কিছু হয়ে গেছে, অল ডান, দেখতেই পারতেছেন। এখানে কমার্শিয়াল ইউজের জন্য যা যা লাগে, ইনভয়েস, ওয়েবসাইট, যেটা এটা লাগবে না আমার। এখানে সামারি পেজে আমরা চলে আসছি, যেটা সামারি পেজে, হ্যাঁ সামারি পেজে চলে আসি। দেন এখন আমি যদি রিলোড দিই, এখানে একটা কনফার্ম ইমেলের জন্য বলছিলো, আমি ইমেল কনফার্ম করে ফেলছি, আশা করি এটা আর আসবে না। হ্যাঁ লোড দিতেছি, আশা করি এটা আসার কথা না, কারণ আমি একবার তো ইমেল কনফার্ম করে ফেলছি, এটা আগের ছিল, আমি এখন রিলোড করি নাই, রিলোড করলে এটা চলে যাবে। তো আমার অলমোস্ট সব কাজ শেষ, এখন জাস্ট একটা জিনিস আমি দেখাবো যে ব্যাংকের বিষয়টা, যে কীভাবে আমি অ্যাড করলাম, তো আমি জাস্ট দেখিয়ে দিব, আপনারা ওইভাবে অ্যাড করলে আশা করি কোনো প্রবলেম হবে না। আর এর জন্য কিছু ইনফরমেশন লাগবে, তাও বলে দিব কীভাবে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন এবং কোথা থেকে আনবেন। তো এটাই আর কিছু না, ভিডিওটা পুরো দেখতে হবে, না হলে কিছু বুঝবেন না। তো যারা মনে করেন কাট করে দেখছেন, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখুন। আর যদি মনে করেন এটা আপনার ইউজফুল দেন আপনি ক্রিয়েট করবেন, আগে ক্রিয়েট করার চেষ্টা করবেন না, আপনি ক্রিয়েট করবেন যদি মনে করেন আপনার জন্য ইউজফুল হবে। এই দেখেন আমার এটা ইমেল ভেরিফাইড হয়ে গেছে, ব্যালেন্সে চলে গেলাম, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ ব্যালেন্সে চলে আসছি, ব্যালেন্সে চলে আসার পর আমি যদি এখন ব্যালেন্সে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দেখছেন, আমি যদি একটা অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাড লিঙ্কে নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করি, দেন আমাকে একটা পেজ ওপেন হবে, দেখি একটু ওয়েট করতে হবে, তাহলে আমার একটা পেজ ওপেন হবে যার মাধ্যমে আমি চাইলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আর এখানে এমনভাবে আপনি এই যদি আমার ওয়েতে আপনি কাজ অ্যাকাউন্টটা করেন, তাহলে কিন্তু আপনি যে বাংলাদেশে যে ব্যাংকের বিষয়টা ওইটা পারবেন। তো এখানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে জাস্ট এটা একটা শো ভাই, আর কিছুই না। তো আমি সবাইকে আবার বলে দিই, এটা কেউ সিরিয়াসলি মনে করবেন না বা মনে করবেন না যে এটা কী হবে। তো এটা জাস্ট একটা শো, আপনি এখান থেকে পার্সোনাল দিবেন অথবা বিজনেস দিবেন, পার্সোনাল দিয়ে দেওয়াটাই বেটার। এবং আপনার ব্যাংকের নাম, যেটা আপনার ব্যাংকের নাম, যেমন যে ব্যাংকের নাম ওটা টাইপ করে নেবেন কোথাও আরও কোথাও, ওইটা এনে জাস্ট কপি পেস্ট করে দেবেন। অ্যান্ড ব্যাংকের কোড, যেটা মানে যেটা রুটিং নাম্বারটা দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, দিয়ে আপনি এখানে যদি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন ওইটা হয়ে যাবে। এটা জাস্ট আপনি অ্যাজ এ শো রাখলেন অ্যাকাউন্টে, যদি কোনো সময় প্রবলেম ফেস করেন আপনি তাদের সাথে বলতে পারবেন যে আমার একটা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাড করা বাংলাদেশের, তো তখন তো তারা আর আশা করি কোনো প্রবলেম ফেস করবে। এটা আমার মানে আমি নিজে থেকে বলতেছি, মানে এটা কোনো প্রকার আমি কোথাও পাই নাই, জাস্ট বলতেছি। যদি আপনারা মনে করেন অ্যাড করবেন তাহলে অ্যাড করবেন, না করার করলেও কোনো সমস্যা না। আর যে ন্যাশনাল আইডির ব্যাপারটা, এটা কিন্তু আমি শিওর যে ন্যাশনাল আইডি কার্ডটা অ্যাড হয়েছে, কারণ যেহেতু আমরা ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করছি, আর এটা কোনো লিগ্যাল ওয়ে নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার। তারপরে জাস্ট আপনি অ্যাড করে রাখলেন, যেহেতু অ্যাড হয় অ্যাড করে রাখলেন, কোনো সময় প্রবলেম ফেস করলে আপনারা কী করবেন। দেন এখানে একটা জিনিস দেখবেন, পেমেন্ট পারফরমেন্স, এটা আপনারা মানে একটু দেখবেন। যদি আপনি যেহেতু যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলেন, দেন ওখানে আপনাকে ব্যাঙ্ক আর পেপাল দেখাবে, আপনি পেপালটা সিলেক্ট করে দিবেন, কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার যদি কোনো সময় আপনি অনলাইনে পেমেন্ট করেন, দেন আপনি পেপালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? তো আর কিছু লাগবে না। তো আমাকে এখন মেল দিবে, মেবি আশা করি এখন একটা মেল দিবে যে পেমেন্ট মানে সেট হয়ে গেছে, ইউ সেট ইউর পেমেন্ট অপশন, তো এটা দিবে অটোমেটিক, এটা কোনো সমস্যা না। তো সেন্ড ও রিকোয়েস্ট মানি, এখান থেকে সেন্ড রিকোয়েস্ট করতে পারবেন আপনি যাকে খুশি তাকে, আর ডলার রিসিভ করুন যতটুকু ইচ্ছা। আর আমি জাস্ট অ্যাকাউন্ট করে দেখাইলাম, আপনাদের অ্যাকাউন্ট যদি ভালো লাগে প্লিজ করবেন, না ভালো লাগলে অসুবিধা নেই স্কিপ করে যান। থ্যাংকস ফর ওয়াচিং। আর আপনার যদি ভালো না লাগে, মনে করেন যে আপনি সেফ না, আপনি আনলাইক করে বা লাইক দিয়ে চলে যাবেন। যেহেতু আমি ভিডিওটা করছি, আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কোনো কোয়েশ্চেন থাকলে, আর পাশে বেল আইকনটা প্লিজ অন করবেন। আর আমি আর কিছুই বলবো না, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমি আশা করি। আর যেহেতু আমার সাবস্ক্রাইবারটা ইনক্রিজ হচ্ছে, সো আমি ভাবলাম যে ভিডিওটা মেক করা প্রয়োজন। তো আরও যদি দেখি সাবস্ক্রাইব মেক ইনক্রিজ হচ্ছে, তো আমি অবশ্যই আরও নেক্সট স্টেপ বেশি বেশি করে ভিডিও মেক করব, এবং যেটা আমি যতটুকু জানি যেটা ইউনিক টপিক তা নিয়ে আমি চেষ্টা করব করার। আর যদি মানে ইউনিক টপিক না পাই, তো আমি যতটুকু যারা আছে, অনেক কিছু আছে যে জানা জিনিসও আবার অনেকে জানে না, তো এটা নিয়েও আমি চেষ্টা করব মেক করার। তো প্লিজ আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন,
আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর ওই লাইক শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, আসসালামু আলাইকুম। সো আমি